শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আবারও ভারতের আদালত চত্বরে বন্দুক নিয়ে ভয়াবহ হামলা, ঘটনাস্থলেই আইনজীবীর মৃত্যু। ইসরায়েলের সাথে যুদ্ধ শুরু হলে হিজবুল্লাহ প্রতিদিন 2,500 রকেট ছুড়তে পারবে। যুক্তরাষ্ট্র থেকে 40টি F-16 যুদ্ধ বিমান কিনতে চায় তুরস্ক। আফ্রিকায় নজর তুরস্কের, অ্যাঙ্গোলা পৌঁছালেন এরদোগান। এবার সাগরে তেল কেন্দ্রকে বিলাসবহুল পর্যটন স্পট বানাচ্ছে সৌদি আরব। আফগানিস্তানে উগ্র সন্ত্রাসীদের উত্থানের ব্যাপারে ইরানের হুঁশিয়ারি। এবং সবশেষ থাকছে, আইন করে পতিতাবৃত্তি বন্ধের প্রতিশ্রুতি দিলেন স্পেনের প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। ভারতের দিল্লির রোহিণী কোর্টের পর এবার গুলি চলল উত্তরপ্রদেশের একটি নিম্ন আদালতে। সোমবার কোর্ট শুরুর কিছু সময় পরেই উত্তরপ্রদেশের শাহজাহানপুর জেলা আদালতে আচমকায় হামলা চালায় এক দুষ্কৃতী। এক আইনজীবীকে লক্ষ্য করেই গুলি করা হয়। গুলির আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ভূপেন্দ্র সিং নামের ওই আইনজীবীর। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, শাহজাহানপুর জেলা আদালতের তৃতীয় তলায় এক ব্যক্তির সঙ্গে কথা বলছিলেন ওই আইনজীবী। সেই সময় হঠাৎ করে বিকট চিৎকার করে মেঝেতে লুটিয়ে পড়েন তিনি। কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। পরে মৃতদেহের সামনে থেকে একটি দেশীয় পিস্তল উদ্ধার করে পুলিশ। শাহজাহানপুর পুলিশ সুপার জানান, এক ব্যক্তি একই আদালত চত্বরে প্রবেশ করে গুলি চালায়। ওই ব্যক্তি ছাড়া ঘটনাস্থলের পাশে সন্দেহজনক কাউকে দেখা যায়নি। ফরেন্সিক দল কাজ করছে, খুনের কারণ এখনও জানা যায়নি। আদালতের এক বর্ষিয়ান আইনজীবী বলেন, কিভাবে ঘটনাটি ঘটল তার বিস্তারিত জানা যায়নি। আমরা কোর্টে ছিলাম, তখনই হঠাৎ খবর পাই গুলিবিদ্ধ হয়েছেন এক ব্যক্তি। পরে সে দেখতে পাই আমাদের ওই এক আইনজীবীর দেহে গুলি লেগেছে। ওই ব্যক্তি আগে ব্যাংকে চাকরি করতেন, শেষ 4-5 বছর ধরে এখানে কাজ করছেন। ইহুদিবাদী ইসরায়েলের একজন সামরিক কমান্ডার বলেছেন, যদি যুদ্ধ শুরু হয় তাহলে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ প্রতিদিন অধিকৃত ভূখণ্ড লক্ষ্য করে 2,500 রকেট ছুড়তে পারবে। ইসরায়েলের হোম ফ্রন্ট কমান্ডের প্রধান উরি গর্ডিনের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা AFP এই খবর দিয়েছে। তিনি বলেছেন, গত মে মাসে গাজা উপত্যকায় ইসরায়েল হামলা শুরু করলে সেখান থেকে প্রতিদিন গড়ে 400 বেশি রকেট ছোড়া হয়েছে। যদি হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ লাগে তাহলে আমরা ধারণা করতে পারি প্রতিদিন এর চেয়েও 5 গুণ বেশি রকেট ছোড়া হবে। এর আগে গত মার্চ মাসেই এই কমান্ডার বলেছিলেন, হিজবুল্লাহর কাছে সর্বোচ্চ সংখ্যক রকেট মজুত রয়েছে এবং যুদ্ধ শুরু হলে প্রতিদিন হিজবুল্লাহ গড়ে 2,000 রকেট ছুড়তে সক্ষম। 2000 এবং 2006 সালে হিজবুল্লাহর সাথে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধ হয় এবং দুটি যুদ্ধেই ইসরায়েল লজ্জাজনক পরাজয় বরণ করেছে। হিজবুল্লাহর বরাবর বলছে, নতুন কোনো যুদ্ধে জড়ানোর ইচ্ছা তাদের নেই। তবে ইসরায়েল যদি যুদ্ধ শুরু করে তবে লেবাননকে রক্ষার ব্যাপারে তারা অঙ্গীকারবদ্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের কাছ থেকে F-35 যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া ভেস্তে যাওয়ার পর এবার 40টি F-16 সামরিক বিমান কিনতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা শুরু করেছে তুরস্ক। এর আগে F-35 যুদ্ধ বিমানের জন্য অর্থ পরিশোধ করলেও রাশিয়ার কাছ থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্ককে আর এইসব সামরিক বিমান সরবরাহ করেনি। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান রোববার ইস্তাম্বুলের এক অনুষ্ঠানে F-16 জঙ্গি বিমান কেনার বিষয়ে এইসব কথা বলেন। তুরস্ক নতুন করে 40টি F-16 যুদ্ধ বিমান এবং 80টি মডার্নাইজেশন কিট কেনার আগ্রহ প্রকাশ করে যুক্তরাষ্ট্রকে চিঠি পাঠিয়েছে। তুরস্কের বিমানবহর পুরোটাই আমেরিকার যুদ্ধ বিমান দিয়ে সাজানো। এদের মধ্যে আছে F-4 এবং F-16। 1974 সালে F-4 যুদ্ধ বিমান ক্রয়ের প্রক্রিয়া শুরু করে তুরস্ক এবং 1994 সাল পর্যন্ত এই বিমানগুলো সরবরাহ করে আমেরিকা। এই লম্বা সময় ধরে কয়েকশো F-4 যুদ্ধ বিমান পায় তুরস্ক, এর বেশিরভাগই এখন সার্ভিসে নেই। অন্যদিকে তুরস্কের F-16 যুদ্ধ বিমানের যাত্রা শুরু হয় 1983 সালে, তখন আমেরিকার সঙ্গে 160টি বিমান কেনার চুক্তি হয়। এদের 8টি আমেরিকা এবং 152টি তুরস্কে উৎপাদনের কথা থাকে সেই চুক্তিতে। তুরস্কের এরোস্পেস ইন্ডাস্ট্রি 1987 সালে আমেরিকার সঙ্গে একত্রে এই বিমানগুলো উৎপাদন শুরু করে। আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়াতে চায় তুরস্ক।
সেই লক্ষ্যে আফ্রিকার সফরে বের হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। রোববার তুর্কি প্রেসিডেন্ট অ্যাঙ্গোলার রাজধানী লুয়ান্ডেই পৌঁছেছেন। এরপর তিনি নাইজেরিয়া এবং টুগু সফর করবেন। এদিন এরদোগানকে অ্যাঙ্গোলার পররাষ্ট্রমন্ত্রী তেতো অ্যান্তোনিও এবং দেশটিতে তুরস্কের রাষ্ট্রদূত আলফ আই এইত্রো দে ফেবেইরু আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে রয়েছেন তার স্ত্রী এমিন এরদোগান, দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোগলু, জ্বালানি এবং প্রাকৃতিক সম্পদ মন্ত্রী ফাতিহ ডুনমেজ, প্রতিরক্ষা মন্ত্রী সহ আরও অনেকেই। এরদোগানের সফর উপলক্ষে লুয়ান্ডাস সড়কে তুরস্কের পতাকা উড়তে দেখা গেছে। এছাড়া নাইজেরিয়ার রাজধানী আবুজাই বিলবোর্ডে তুরস্কের প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানানো হয়েছে। সোমবার অ্যাঙ্গোলা এরদোগানের দেশটির কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। অ্যাঙ্গোলার প্রেসিডেন্ট প্যালেসে এরদোগানকে শুভেচ্ছা জানাবেন। বৈঠক শেষে দুই দেশের প্রেসিডেন্ট যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন করবেন। পর্যটকদের আকর্ষণ করতে নানা কৌশলে কাজ করছে সৌদি আরব। এবার সাগরে তেল কেন্দ্রকে কাজে লাগিয়ে দ্য আরআইজি প্রজেক্টের উদ্বোধন করা হলো। সমুদ্র তীরে তেল কেন্দ্র ভিত্তিক বিশ্বের প্রথম এই ধরনের পর্যটন কেন্দ্র চালু করছে সৌদি আরব। স্থানীয় সময় শনিবার দেশটির পাবলিক ইনভেস্টিশন ফান্ড এই ধরনের প্রজেক্ট চালু করার ঘোষণা দিয়েছে। আরব উপসাগরের 1.5 লাখ বর্গ কিলোমিটারেরও বেশি বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকছে এই বিশাল আয়োজন। এই প্রজেক্টের আওতায় পর্যটকদের জন্য সব ধরনের আধুনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এই প্রজেক্ট ঘোষণার আগে পর্যটকরা চাইলেও সেখানে যেতে পারতেন না। পর্যটন কেন্দ্রিক এই প্রজেক্টে ব্যয় হবে $400 বিলিয়ন। দেশের জনগণ এবং সৌদি সরকারের অর্থায়নে নির্মিত হবে এই পর্যটন কেন্দ্র। পিআইএফ জানিয়েছে 2021 সাল থেকে 2025 সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ হবে। এর আওতায় তিনটি বড় হোটেল, রেস্টুরেন্ট, হেলিপ্যাড এবং অ্যাডভেঞ্চার সংশ্লিষ্ট কার্যক্রম থাকবে। বিনোদনের জন্য থাকবে বড় আয়োজন। পিআইএফ আরও জানিয়েছে বেশ কয়েকটি বড় প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য প্রকল্পগুলো হচ্ছে কান্দিয়া ইন্টারন্যাশনাল সিটি, দ্য রেড সি সি প্রজেক্ট, আমাল্লা আলুয়া, কিং সালমান পার্ক এবং রিয়াত স্পোর্টস বৌলিবার্ড। আফগানিস্তানে উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠীদের সম্ভাব্য উত্থানের ব্যাপারে হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির আবদুল্লাহিয়ান। তিনি রোববার তেহরানে সফররত অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ল্যানেস্কি টিফেন থালের সঙ্গে এক বৈঠকে এই সতর্কবাণী উচ্চারণ করেন। পরপর গত 2 শুক্রবার আফগানিস্তানের 2টি শিয়া মসজিদে ভয়াবহ বোমা হামলা নিন্দা জানান তিনি। ওই 2 হামলায় শত শত মুসল্লি হতাহত হন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে দায়েশ সহ অন্যান্য তাকফিরি জঙ্গি গোষ্ঠীর উত্থান অত্যন্ত বিপজ্জনক। এছাড়া আফগানিস্তানের উপর পশ্চিমাদের চাপিয়ে দেওয়া যুদ্ধের কারণে সেদেশের বস্তুহারা জনগোষ্ঠীর প্রতি আরও বেশি দায়িত্বশীল হওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান তিনি। সাক্ষাতে অস্ট্রেলিয়ার সঙ্গে ইরানের দীর্ঘদিনের সুসম্পর্কে সন্তোষ প্রকাশ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভিয়েনার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করাকে তেহরান যথেষ্ট গুরুত্ব দেয়। সাক্ষাতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাসচিব ল্যানেস্কি টিফেন থাল ইরানের সঙ্গে তার দেশের সুসম্পর্ক উচ্ছ্বাস প্রকাশ করেন। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আইন করে দেশের পতিতাবৃত্তি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন। রবিবার ভ্যালেন্সিয়ার তার দল সোশ্যালিস্ট পার্টির 3 দিনের কংগ্রেস শেষে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি এইসব প্রতিশ্রুতি দেন। এ সময় তিনি বলেন, যৌন পেশা নারীদের দাসে পরিণত করে। স্পেনে 1985 সালে যৌন পেশার উপর থেকে বিধিনিষেধ তুলে নেওয়া হয়। 2016 সালে জাতিসংঘের এক হিসেবে বলা হয়েছে দেশটিতে যৌন খাত 3.5 বিলিয়ন ইউরো শিল্পে পরিণত হয়েছে। 2009 সালে করা একটি জরিপে দেখা যায় প্রতি 3 জন স্পেনীয় পুরুষের মধ্যে 1 জন যৌনতার জন্য অর্থ খরচ করেন। এরপর ওই 21 সালে প্রকাশিত আরেকটি প্রতিবেদনে যৌনতার জন্য অর্থ খরচ করা পুরুষের সংখ্যা 39% বলে ধারণা দেওয়া হয়েছিল। 2011 সালে জাতিসংঘের একটি সমীক্ষায় বিশ্বে পুয়ের্তো রিকো এবং থাইল্যান্ডের পর স্পেনকে যৌন পেশার 3য় বৃহত্তম কেন্দ্র বলে উল্লেখ করা হয়েছিল। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেনে যৌন পেশা এখন অনিয়ন্ত্রিত অবস্থায় আছে। যারা স্বেচ্ছায় যৌন সেবার জন্য অর্থ নিয়ে থাকেন, সেখানে তাদের জন্য কোনো শাস্তির বিধান নেই, যদি না সেটি প্রকাশ্য স্থানে ঘটে থাকে। তবে যৌনকর্মী এবং সম্ভাব্য ক্রেতার মধ্যে দালালি করা অবৈধ। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।
এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।